সুখ অমৃত দ্বিতীয় পর্ব। মান্তাসাকে বধূবেশে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। গতকাল বিয়ে করবে না বলে হম্বিতম্বি করলেও আজ সে এ নিয়ে কোনো প্রতিবাদ করেনি, সকাল থেকে বেশ স্বাভাবিক আছে। মঞ্জুরা বেগম ভেবেছিলেন মান্তাসা আজ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিংবা এই বিয়েতে অন্য কোনোভাবে হলেও বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মান্তাসা প্রতিক্রিয়াহীন। এটাতে অবশ্য তিনি বেশ স্বস্তিতে আছেন। পার্লারের লোকদের মান্তাসার রুমে পৌঁছে দিয়ে তিনি মান্তাসার উদ্দেশ্যে বললেন, তুই যে চুপ আছিস এবং স্বাভাবিকভাবে এই বিয়েটা মেনে নিয়েছিস এটা দেখে আমার ভালো লাগলো। এখন ভালো মেয়ের মতো চুপচাপ এই বিয়েটা করে নে, তারপরে দেখবি তোর সব বদনাম মুছে যাবে। আমার কথা মিলিয়ে নিস, এই বিয়ের পর তোকে একদম পস্তাতে হবে না। মান্তাসা কোনো জবাব দেয় না। সে মনে মনে বলে, আসল খেলা তো আজ বিয়ের আসরে হবে, সেটা দেখার জন্য তৈরি থাকুন মিস্টার আবু সুফিয়ান। মঞ্জুরা বেগম মান্তাসার রুম থেকে বেরোনোর পরই তার কাছে সুফিয়ানের কল আসে। তিনি ফোনটা রিসিভ করতেই সুফিয়ান বলে, ওদিকের কী অবস্থা, মান্তাসা কি আবার কোনো নতুন ঝামেলা করেছে? মঞ্জুরা বেগম হাসি মুখে বললেন, আরে কি যে বলেন, মান্তাসা আর কোনো ঝামেলা করেনি, ও স্বাভাবিকভাবেই সব মেনে নিয়েছে, আমার মনে হয় ওর সুবুদ্ধি হয়েছে। মঞ্জুরা বেগমের কথায় খুব একটা ভরসা পায় না আবু সুফিয়ান, কারণ সে কাল মান্তাসার চোখে যে জেদ দেখেছে, সেই মেয়ে যে এত সহজে বিয়েতে রাজি হবে না সেটা স্পষ্টতই বোঝা যায়। সুফিয়ান স্পষ্ট বুঝতে পারে এর মধ্যে কোনো ঘাপলা আছে, তাই সে মঞ্জুরা বেগমের উদ্দেশ্যে বলে, মান্তাসার ওপর নজর রাখবেন ভালো করে, আমার মনে হচ্ছে ও তলে তলে কোনো পরিকল্পনা করছে। আমার সেটা মনে হচ্ছে না, আপনাকে যা বলছি তাই করুন। অনেক কষ্টে আমি এমন পরিস্থিতি তৈরি করেছি যাতে মান্তাসা আমাকে বিয়ে করতে বাধ্য হয়। এখন আমি চাই না কোনোভাবে তীরে এসে তরি ডুবুক। মঞ্জুরা বেগমের বেশ খটকা লাগে, তাই তিনি জিজ্ঞেস করেন, অনেক কষ্টে মানে? তাহলে কি কাল আপনি মান্তাসাকে ফাঁসিয়েছিলেন? আবু সুফিয়ান এবার বেশ আগিস্বরে ধমক দিয়ে বললেন, আপনাকে তো এত কিছু জানতে হবে না, মান্তাসার সাথে আমার বিয়ে হলে আপনি প্রতিশ্রুতি মোতায়েব 1 কোটি টাকা পাবেন, সেটা নিয়েই খুশি থাকুন, বলেই সুফিয়ান কল কেটে দেয়। অতঃপর রুমের বাইরে আসে, সেখানে তার খাস লোক আব্দুল করিম দাঁড়িয়ে। আব্দুল করিম সুফিয়ানকে দেখেই সালাম দেয়। সুফিয়ান সালামের উত্তর দিয়ে বাঁকা হেসে একটা চেক বাড়িয়ে দেয় আব্দুল করিমের দিকে। আব্দুল করিম চেকটা হাতে নিয়ে সেখানে চুমু খেয়ে বলে, ধন্যবাদ জনাব, তোমার ওপর আমি ভীষণ খুশি আব্দুল করিম, তুমি যেভাবে মেয়েটাকে ফাঁসিয়েছো তা বলার বাইরে। আব্দুল করিম মৃদু হাসে। সুফিয়ান একটু কড়া গলায় বলে, মেয়েটার সাথে কিছু করনি তো? আব্দুল করিম জিভে দাঁত কেটে বলে, ছি জনাব, উনি আপনার হবু স্ত্রী হবে, ওনার সাথে আমি কিভাবে কি করতে পারি? আপনার কথা মতো আমি শুধু ওই মেয়েটাকে অজ্ঞান করে রুমে শুয়ে দিয়েছিলাম, আর একটা মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম। সেই মেয়ের ওর জামাকাপড় খুলে নগ্ন করে বিছানায় শুয়ে দেয়। তারপর আমি ফোন করে এলাকার সবাইকে বলি যে আপনাদের পাশের বাড়িতে নষ্টামি চলছে, বাকিটা তো জানেনি। সুফিয়ান উচ্চস্বরে হেসে ওঠে, কাজটা তুমি দারুণ করেছ, আজ সময় যেন একটু জলদিই পেরিয়ে যাচ্ছে। মান্তাসা বারবার ঘড়িতে সময় দেখছে, সন্ধ্যা 7টা বাজে, 7:30 নাগাদ সুফিয়ান চলে আসবে, তার পূর্বে মান্তাসাকে যা করার করতে হবে। মান্তাসা আবারও নিজের ফোন বের করে, কাঙ্ক্ষিত নম্বরটি ডায়াল করে সেখানে ফোন করে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হয়। মান্তাসা অসহায় কণ্ঠে বলে ওঠে, রেখা কোথায় তুই? আমি আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব? রেখা বলে, আমি একটা কাজে আটকে পড়ে গেছি, তাই আমার ভাইকে পাঠিয়েছি তোকে আনার জন্য, তুই আমার ভাইয়ের সাথে চলে আয় প্লিজ, ভাইয়া একটু পরেই পৌঁছে যাবে। তোর ভাই মানে রাসেল ভাই? কত দূরে উনি? ভাই তো বলল উনি প্রায় পৌঁছে গেছেন,
তুই একটু অপেক্ষা কর। আচ্ছা, বলেই মান্তাসা ফোন রেখে দেয়। রেখা মান্তাসার একজন বিশ্বস্ত বন্ধু, এই বিপদের দিনে তাই তাকেই স্মরণ করেছে মান্তাসা। রেখার সাথে কথা বলার পর আবারও নিজের ব্যাগে সব কিছু ভালো করে চেক করে নেয় মান্তাসা। হ্যাঁ, পাসপোর্ট, ভিসা সব কিছুই ঠিক আছে। গত বছর মান্তাসার ইচ্ছে ছিল উইন্টার হলিডেতে বিদেশ ঘুরতে যাবে, কিন্তু তার বাবা সেই সময় ব্যস্ত থাকায় আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু মান্তাসার বাবা তাকে কথা দিয়েছিল সামার হলিডেতে তাকে দুবাইয়ে ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য পাসপোর্ট, ভিসা সব করে রাখাও ছিল। দুবাইয়ে মান্তাসার ফুপু সপরিবারে থাকে। মান্তাসা গতকাল রাতেই ফুপুর সাথে কথা বলে রেখেছে। বাবার মৃত্যুর পর এখন ফুপুই তার একমাত্র ভরসা, তাই মান্তাসা ঠিক করেছে আজকেই সে পালিয়ে নিজের ফুপুর কাছে দুবাইয়ে চলে যাবে। এজন্য নিজের বান্ধবী রেখার সাথে যোগাযোগ করেছে। রেখা তাকে সাহায্য করার আশ্বাস দিয়েছে, বিমানের টিকিটের বন্দোবস্তও সেই করে দিয়েছে। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মান্তাসা। একটু পরেই তার ফোন বেজে ওঠে, রেখার কল। মান্তাসা ফোন রিসিভ করতে রেখা বলে ওঠে, ভাইয়া পৌঁছে গেছে, তুই জলদি নিচে নেমে আয়। মান্তাসা ফোন রেখে পরনের শাড়ি খুলে দ্রুত একটা বোরখা পরে নেয়। নিজেকে আড়াল করার জন্য অতঃপর ধীর পায়ে হেঁটে বাইরে আসার চেষ্টা করে। মাঝপথে হঠাৎ করে কেউ তার হাত ধরে টান দেয়। মান্তাসা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই মঞ্জুরা বেগম তাকে ধরে ফেলে এবং বলে, কি ভেবেছিস, এত সহজে আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? মান্তাসা মঞ্জুরা বেগমকে দেখে হতাশার শ্বাস ফেলে। তাহলে কি তীরে এসে তরি ডুবল বলে? আবু সুফিয়ান একদম রাজকীয় বেশে বরের সাজে সেজে উঠেছে। দারুণ কারুকার্য করা সাদা পাঞ্জাবি, তার ওপর শেরওয়ানিতে দারুণ লাগছে তাকে। আজ যেন তার বয়স অনেকটাই কমে গেছে, কেউ দেখলে বলবেই না তার বয়স 33। এক দেখায় যে কেউ 25 বছরের যুবক ভেবে ভুল করবে। আবু সুফিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকে মৃদু হেসে বলল, আমার জন্য অপেক্ষা করো মান্তাসা, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর আমি তোমাকে একদম নিজের করে নেব। তুমি না চাইলেও আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে, বলে নিজের গায়ে সুগন্ধি মেখে নেয় আবু সুফিয়ান। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করে। তার নিকটাত্মীয় বলতে তেমন কাছের কেউ নেই। সুফিয়ানের সবথেকে কাছের বলতে তার সেক্রেটারি রাশেদ। সেই রাশেদকেই সব দিক তদারকির দায়িত্ব দিয়ে রেখেছে। বিজনেস করার সুবাদে বেশ ভালোই পরিচিতি তৈরি হয়েছে। সেই পরিচয়কে কাজে লাগিয়েই অনেকের সাথে সখ্যতা গড়ে উঠেছে। সেই সব ব্যক্তিদের নিজেদের বিয়েতে আমন্ত্রণও করেছে। এখন তাদের আপ্যায়নের ভার পুরো রাশেদের কাঁধে। রাশেদ এসে উপস্থিত হয় সুফিয়ানের কক্ষের সামনে। সুফিয়ান তাকে দেখে বলে, সব কাজ কমপ্লিট? জি স্যার, আপনার গাড়িও চলে এসেছে, চলুন এখন। যাচ্ছি, বলে আবু সুফিয়ান একটা হাসি দেয়। এবার তার গন্তব্য মান্তাসাদের বাড়ি। সেখানে যাওয়ার পরই মান্তাসাকে একদম নিজের করে নেবে। আবু সুফিয়ান রাশেদকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে মান্তাসাদের বাড়িতে। এখানে এসে শুরুতেই সে লক্ষ্য করল চারপাশে থমথমে পরিবেশ। বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই কিছু একটা ঘটে গেছে। পুরো বাড়ি জুড়ে মানুষের ভিড়। সুফিয়ান রাশেদকে আদেশ দিল, তুমি এক্ষুনি সবাইকে ঠেলে সরানোর ব্যবস্থা করো, আমাকে ভেতরে যেতে হবে। রাশেদ সুফিয়ানের আদেশ মতো কাজ করল, কয়েকজন গার্ডকে দিয়ে ভিড়ভাট্টা কমালো। ভিড় কমতেই সুফিয়ান বাড়ির ভেতর প্রবেশ করল। ড্রয়িং রুমে এসেই হতবাক হয়ে গেল। মঞ্জুরা বেগম ফ্লোরে বসে আহা জারি করে কেঁদে চলেছেন। কি মানে এই কান্নার? সুফিয়ানের সন্দেহ এবার গাঢ় হলো। মঞ্জুরা বেগমের কাছে এসে সে বেশ উত্তেজিত গলায় বলল, কি হয়েছেটা কি, এখানে এত জটলা কেন, মান্তাসা কোথায়? সুফিয়ানকে দেখে মঞ্জুরা বেগমের আহাজারি আরও বেড়ে। তিনি নাকি সুরে কাঁদতে কাঁদতে বলেন, পালিয়েছে ও। সুফিয়ানের চেহারায় শক্ত ভাবমূর্তি ফুটে ওঠে। নিজ হাত মুষ্টিবদ্ধ করে সে বলে, এত পাহারা ভেঙেও ও পালালো কিভাবে? আপনাকে তো আমি বলেছিলাম ওকে দেখে রাখতে, আমি ওকে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু ও আমাকে নাকে কিছু একটা স্প্রে
করে পালিয়ে গেল। ড্যামেট রাশেদ, এক্ষুনি গোটা শহরের লোক লাগিয়ে দাও, আমার মনে হয় না মান্তাসা এখনও খুব দূরে গিয়েছে বলে। আর হ্যাঁ, সব বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এয়ারপোর্টে লোক ছড়িয়ে দাও, ও যেন কোনোভাবেই পালাতে না পারে। জি স্যার। সুফিয়ান সামনে থাকা একটা ফুলদানি তুলে আছাড়ে ফেলে বলে, এত সহজে তোমাকে আমি পালাতে দেব না মান্তাসা, তোমাকে আমার বন্দিনী হতেই হবে। আপনাকে ধন্যবাদ ভাইয়া, আমাকে এখান অবধি পৌঁছাতে সাহায্য করার জন্য, মৃদু হেসে কথাটা রাসেলকে উদ্দেশ্য করে বলে মান্তাসা। রাসেল বলে, ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, তুমি আমার বোন রেখার বন্ধু, মানে তুমি আমারও বোন, কখনো কোনো বিপদে পড়লে এই ভাইকে অবশ্যই স্মরণ করবে। জি অবশ্যই। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ এসো, আর সাবধানে যেও। মান্তাসা দ্রুত এয়ারপোর্টের দিকে পা বাড়ায়। এতক্ষণে বুঝি সুফিয়ানের কাছে তার পালানোর খবর পৌঁছে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সে এই দেশ ত্যাগ করতে পারবে, তত তাড়াতাড়ি সে শান্তি পাবে। এয়ারপোর্টে ঢুকে যাবতীয় ফর্মালিটিস পূরণ করতে গিয়ে মান্তাসার নাভিশ্বাস উঠে যায়, ভীষণ বিরক্তি বোধ হয়, কিন্তু তার কিছুই করার ছিল না। মান্তাসা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে বলে, আল্লাহ তুমি আমার সহায় হও, এতদূর যখন আসতে পেরেছি তখন যেন নিশ্চিন্তে এই দেশটাও ত্যাগ করতে পারি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মান্তাসা বিমানে উঠে বসে, আর মাত্র কিছু সময়, তারপরই সে সুফিয়ানের বদনজর থেকে অনেক দূরে চলে যাবে। ভাবতেও মনে অভাবনীয় শান্তির অনুভূতি হচ্ছে, সে আর কখনো চায় না ওই লোকটার মুখোমুখি হতে, এখন দুবাই গিয়ে নিজের মতো একটা সুন্দর জীবন গড়ে তুলবে, এটাই তার স্বপ্ন। আবু সুফিয়ান থেকে থেকে ঝিমোচ্ছে, জীবনে প্রত্যাখ্যান শব্দের সাথে সে খুব একটা পরিচিত নয়, কিন্তু আজ একটা একরত্তি মেয়ে তাকে প্রত্যাখ্যান করে এভাবে চলে গেল, এটা তার কাছে তুমুল অপমানের, যার ফলে ক্রোধে তার চোয়াল শক্ত হয়ে আসছে। প্রচুর রাগ জমছে মান্তাসা নামক মেয়েটার প্রতি, ভেবেছিল মেয়েটাকে বিয়ে করে নিজের রানী করে রাখবে, কিন্তু মেয়েটার এহেন কর্মকাণ্ডে তার ভাবনার পরিবর্তন এসেছে। এখন সে চায় মেয়েটাকে খুঁজে বের করে তাকে নিজের কাছে বন্দি করে রাখতে, এবার প্রয়োজনে তাকে রক্ষিতা করে রাখবে, এভাবে ওই মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে। রাশেদ খেয়াল করছে সুফিয়ান উদ্বিগ্ন, তাই সে সুফিয়ানের কাছে এসে বলে, স্যার আপনার কি কিছু লাগবে? আমার এখন শুধু আর শুধু ওই মেয়েটাকে লাগবে, যেখান থেকে পারো ওকে আমার সামনে এসে হাজির করো, স্বর্গ মর্ত পাতাল যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমার পায়ের কাছে এনে ফেলো ওই মেয়েটাকে। রাশেদ কর্তব্যপরায়ণ ভৃত্যের মতো বলে, আমি সব জায়গায় ওই মেয়ের খোঁজে লোক লাগিয়ে দিয়েছি স্যার, আপনি চিন্তা করবেন না, ওই মেয়ে যেখানেই ঘাপটি মেরে বসে থাকুক খুব শীঘ্রই ওকে আপনার কাছে এনে হাজির করব। সুফিয়ান রাশেদের এই অভয়বাণীতে স্বস্তি পায়, রাগে কাঁপতে থাকে তার পুরো শরীর। মান্তাসার উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনা করে বলে, তুমি যেখানেই লুকিয়ে থাকো মান্তাসা, খুব শীঘ্রই তোমাকে আমার পায়ে এসে পড়তে হবে, তোমাকে আমার দাসত্ব বরণ করতেই হবে। দুবাই ইমারতের শহর, যার বুকে অবস্থিত বিশ্বের সবথেকে উঁচু ইমারত বুর্জ খালিফা। পারস্য উপসাগরের পারে অবস্থিত এই শহরে পা রাখল মান্তাসা। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দীর্ঘ কয়েক ঘন্টা উড়ানের পর সে অবশেষে আবু সুফিয়ানের থেকে হাজার মাইল দূরে এসে পৌঁছেছে, যেখানে ওই লোকটা আর চাইলেও তার খোঁজ করতে পারবে না। ভাবতেই অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে পুরো মন। বিমানবন্দর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের ফুপুকে খুঁজতে থাকে মান্তাসা। তার ফুপু হুসেনেরা বেগম তো বলেছিলেন তিনি বিমানবন্দরে মান্তাসাকে নিতে আসবেন, তাহলে এখনও এলেন না কেন? মান্তাসা অপেক্ষা করতে লাগল, ক্রমশই অধৈর্য হয়ে উঠল। এর মধ্যে সে দেখতে পেল একজন বোরখা পরা মহিলা তার দিকে এগিয়ে আসছে। মান্তাসা নিজের পরনেও বোরখা, তবে হিজাব ব্যবহার করায় তার মুখটা দেখা যাচ্ছে, তবে ওই মহিলা আপাদমস্তক বোরখায় আবৃত।
তাই মানতাশা সহজে চিনতে পারল না। মহিলা যখন কাছে এসে সস্নেহে ডেকে উঠল, মানতাশা, তখনই এই পরিচিত স্বর চিনে ফেলল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিজের ফুপুকে। আমি কি একটু বেশিই দেরি করে ফেললাম? তোকে কি একটু বেশি অপেক্ষা করতে হয়েছে? হুসেনারা বেগমের প্রশ্নে জবাবে মানতাশা বলল, হ্যাঁ একটু। দুজনে সমস্যারে হেসে উঠল। আজ অনেক দিন পর মানতাশা কারোর সাথে এমন আনন্দের কথা বলতে পারছে। মায়ের থেকে কাঙ্ক্ষিত স্নেহ কখনোই পায়নি। বাবার মৃত্যুর পর তো মায়ের জঘন্য রূপ দেখতে হয়েছে, তবে ফুফুর থেকে সবসময় মাতৃস্নেহ পেয়ে এসেছে। মানতাশা ফুফু বিয়ে করেছে এই দেশেরই এক নাগরিককে, এবং সে এই দেশের নাগরিকত্বও পেয়েছে। বাংলাদেশ খুব একটা যায় না সে। সর্বশেষ মানতাশা যখন SSC পরীক্ষা দিয়েছিল, তার কিছুদিন আগে ফুফুর দেখা পেয়েছিল, তারপর আজ এই প্রথম। মানতাশার ফুফু তাকে বলে, অনেকক্ষণ বোধহয় তোকে অপেক্ষা করতে হলো, চল এখন আমার সাথে। মানতাশা তার ফুফুর সাথে চলে। একটু সামনে যেতেই একটি ল্যাম্বরগিনি গাড়ি দেখতে পায়। এটা তার ফুপুর। মানতাশা অবাক হয় না, তার ফুপু দুবাইয়ের অন্যতম ধনী শেখ পরিবারের পুত্রবধূ, তাই তার কাছে এই রকম গাড়ি থাকাটা স্বাভাবিক। হুসেনারা বেগম মানতাশাকে সেই গাড়িতে উঠে বসতে বলে। মানতাশা হালকা হেসে গাড়িতে উঠে বসে। সুফিয়ানের রাগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মানতাশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 14 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও কেউ তার খোঁজ দিতে পারছে না। সুফিয়ান রাশেদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, টাকা দিয়ে এক গাদা অকর্ম পুষে রেখেছি, কেউ কোনো কাজের না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি স্যার, সুফিয়ান রাগান্বিত স্বরে বলে। ওই মেয়ের খুব শখ আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর, একবার শুধু ওর খোঁজ পায়, তারপর দেখাবো কত ধানে কত চাল। বাড়ি এসে থামল বিশাল এক বাড়ির সামনে। বাড়ি কম, এটাকে রাজপ্রাসাদ বলা যায় বেশি। হুসেনারা বেগম সর্বপ্রথম গাড়ি থেকে নেমে এলেন, অতঃপর তাকালেন গাড়ির দিকে। ধীর পায়ে গাড়ি থেকে নেমে আসলো মানতাশা, তার দৃষ্টি মাটিতে স্থির। হুসেনারা বেগম বুঝলেন নতুন জায়গায় এসে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে মানতাশা, তাই তিনি অভয়বাণী দিয়ে বললেন, ভয় পাবি না, এখানে তুই একদম নিরাপদ। মানতাশা হাসার চেষ্টা করল। হুসেনারা বেগম তাকে নিজের পেছন পেছন আসার জন্য ইশারা করল। মানতাশা বাধ্য মেয়ের মতো হুসেনারা বেগমের পেছনে পেছনে যেতে লাগল। হঠাৎ করেই হর্ষধ্বনি তাকে বিরক্ত করল। ডান পাশে তাকাতেই সে হতবাক হয়ে যায়। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। একটা ঘোড়া তার দিকে এগিয়ে আসছে। মানতাশা ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল। ঘোড়াটা তার কাছে আসার পূর্বেই কেউ ঘোড়ার লাগাম টেনে ধরল। সময়টা একদম উপযুক্ত ছিল, আরেকটু হলে ঘোড়ার নিচে পড়ে যেত মানতাশা। হুসেনারা বেগমও চকিতে পেছন ফিরে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলেন। মানতাশার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলেন, চোখ খোল এখন, ঘোড়া থেমে গেছে। মানতাশা ধীরে ধীরে আঁখি পড়ল মেলে চাইল। ভয়ে তার প্রাণ কোঠর থেকে বেরিয়ে আসা জোগাড়। খানিকটা বিরক্তি নিয়ে সে তাকালো অশ্বারোহীর দিকে। লোকটা কি অন্ধ নাকি? আর একটু হলেই তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। উল্টো দিকে ঘোড়ার উপর থেকে বিরক্তি নিয়ে নেমে এলো একটি যুবক। দৃষ্টি তার মানতাশার দিকে স্থির। নেমেই সে কঠিন চোখে তাকালো মানতাশার দিকে, বলে উঠল, চোখে দেখতে পাও না আমি কখন থেকে সতর্ক বার্তা দিয়ে চলছি? পুরো কথাটাই আরবিতে বলল যুবক। মানতাশা ছোট থেকে আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, ইটালিয়ান সহ বিভিন্ন ভাষায় দক্ষ। আগ্রহ থেকে সব ভাষা রপ্ত করেছে, তাই যুবকটির কথা বুঝতে বেশি বেগ পেতে হলো না। আর কথাটা বুঝেই তেতে উঠল, নিজের দোষ করে নিজেই চোখ রাঙাচ্ছে। মানতাশা কিছু বলতে যাবে তার পূর্বেই হুসেনারা বেগম বলে উঠলেন, তুমি কিছু মনে করো না জাদ, ও এখানে নতুন তো তাই বুঝে উঠতে পারেনি। মানতাশার ফুপু কথায় চমকাল, জাদ নামটা তার কাছে পরিচিত নয়। সে যতদূর জানে তার ফুপুর দুই সন্তান, বড় সন্তান এক মেয়ে উমায়রা, যে তার সমবয়সী, আর এক ছেলে
ওমর বয়সে 12। তাহলে এই জাদ আবার কে? মান্তাসাকে এটা ভেবে বেশি সময় নষ্ট করতে হলো না। হুসেনারা বেগম নিজে থেকেই পরিচয় করিয়ে দিয়ে বললেন, মান্তাসা ও হলো জাদ, আমার ভাসুরের ছোট ছেলে। আর জাদ ও হলো মান্তাসা, আমার ভাইয়ের মেয়ে। জাদকে বিশেষ বিচলিত লাগলো না। মান্তাসার সাথে পরিচিত হওয়ার বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে সে দাম্ভিকের ন্যায় নিজের প্রিয় ঘোড়াটিকে নিয়ে স্থান ত্যাগ করলো। যাদের এমন আচরণ মোটেও ভালো লাগলো না মান্তাসার। হতে পারে দুবাই ধনী শেখের ছেলে, তাই বলে এত দম্ভ? হুসেনারা বেগম মান্তাসার উদ্দেশ্যে বললেন, যাদের ব্যবহারে তুমি কিছু মনে করো না, ও একটু অন্যরকম, খুব একটা সামাজিক নয়। মান্তাসা মাথা নাড়িয়ে সাই জানালো, কিন্তু ভেতরে ভেতরে সে জ্বলে যাচ্ছে। ফুফুর হাত ধরে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িটিতে প্রবেশ করল মান্তাসা। যতদূর শুনেছে তার ফুপুর ভাসুর মোহাম্মদ বিন জাফর দুবাইয়ের একজন ধনী শেখ, যার এখানে নিজস্ব তেলের ব্যবসা রয়েছে। যার দরুন সম্পদ প্রতিপত্তি কোনো অভাবই নেই, চারিদিকে তার নিদর্শনও বিদ্যমান। তাদের সংগ্রহশালায় রয়েছে দামি দামি সব ব্র্যান্ডের গাড়ি, দামি সব ঘোড়া, উট। বাড়িতে প্রবেশ করেও মান্তাসার নজরে এলো তার আভিজাত্য, পুরো বাড়ি সাজানো সব দামি আসবাবপত্র ও শোপিস দিয়ে, সব কিছুতেই রাজকীয় ভাব। হুসেনার বেগম মান্তাসাকে নিয়ে যান গেস্টরুমে, সেখানে গিয়ে মান্তাসাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। অতঃপর একটা পোশাক এনে তার হাতে তুলে দিয়ে বলেন, আসার সময় তো তাড়াহুড়ে কোনো কিছু আনতে পারিসনি, এখন এই পোশাকটা পরে নে, বাথরুম ওইদিকে, ফ্রেশ হয়ে থাকিস, আমি একটু তোর জন্য খাবার নিয়ে আসছি। আসলে বাড়িটাতে একটা নিয়ম আছে, তিনবেলা একটা নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা খেতে বসি। সকালের নাস্তা তো হয়ে গেছে, দুপুরে কখন খাওয়া হবে ততক্ষণ তো তোকে অভুক্ত রাখতে পারি না, তাই আমি তোর খাওয়ার ব্যবস্থা করছি। মান্তাসা বলল, আমার জন্য তোমাকে এত বিচলিত হতে হবে না ফুপু। আচ্ছা, উমায়রা আপু ওমর ওরা কোথায়? এসেছি থেকে ওদের দেখা দেখছি না। ওমর স্কুলে গেছে আর উমায়রা বাড়িতেই আছে, তবে একটু ব্যস্ত আছে। তুই ফ্রেশ হয়ে নে, ওর ব্যস্ততা কাটলেই তোর সাথে দেখা করতে আসবে। মান্তাসা শুনেছিল দু বছর আগেই উমায়রার বিয়ে হয়েছে, বিয়েতে তারা আমন্ত্রিত ছিল, যদিও ব্যস্ততার জন্য আসতে পারেনি। যতদূর জানি উমায়রার বিয়ে তার চাচাতো ভাইয়ের সাথেই হয়েছে। তবে কি তখন যে যুবককে দেখল সে উমায়রার স্বামী? মান্তাসা আর বেশি ভাবল না, বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল হুসেনারা বেগম খাবার হাতে নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে। মান্তাসাকে দেখেই মৃদু হেসে বললেন, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। মান্তাসা খেতে বসে পড়ে। খাওয়া শেষ হতে না হতেই উমায়রার আগমন ঘটে। এসেই মান্তাসাকে জড়িয়ে ধরে বলে, ওহে প্রিয় মান্তাসা, তোমাকে দেখে অনেক খুশি হলাম, আজ কতদিন পর তোমার মুখোমুখি হলাম। মান্তাসাও খুশি হলো উমায়রাকে দেখে। দুই বোন ভালোই গল্প জমিয়ে দিল। হুসেনারা বেগম তাদের মাঝে আর থাকতে চাইলেন না, তারও কিছু কাজ ছিল, তাই তিনি চলে গেলেন। উমায়রা কথায় কথায় বলেন, তোমার সাহসের প্রশংসা না করেই পাচ্ছি না, আমি ভীষণ খুশি হয়েছি তোমার ওপর। তোমার মতো সাহসিকতা যদি সব মেয়েই দেখাতে পারতো, তাহলে কোনো মেয়ের কপালেই আর কষ্ট নেমে আসতো না। কথাটা বলে মনের অজান্তেই উমায়রার মন বিষাদে ছেয়ে গেল, চেহারাতেও ফুটে উঠল বিষাদ। মান্তাসা বুঝল না এই বিষাদের কারণ। এর মধ্যে গেস্টরুমের বাইরে থেকে কারোর কণ্ঠ ভেসে এলো, উমায়রা তুমি কি এখানে? তাড়াতাড়ি বাইরে এসো, আমার তোমাকে বিশেষ দরকার। উমায়রা বলে, মনে হয় জাইন আমাকে ডাকছেন, আমাকে যেতে হবে। মান্তাসা আগ্রহ নিয়ে জানতে চায়, জাইন কে? উমায়রা মলিন হেসে বলে, আমার স্বামী, তোমার দুলা ভাই। এর মধ্যেই জাইন ভেতরে প্রবেশ করল, এসেই উমায়রার উদ্দেশ্যে বলল, কতক্ষণ থেকে ডাকছি, তোমার কানে যাচ্ছে না?
জাইনকে হঠাৎ এভাবে ভেতরে আসতে দেখে অপ্রস্তুত হয়ে গেল মান্তাসা, মাথা নামিয়ে নিল। এদিকে জাইনের দৃষ্টি মান্তাসার দিকে স্থির, মনে মনে বলে উঠল, অপরূপা রমণী, চলবে।